বই পড়েনি বা বই চেনে না পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। যে মানুষটি কখনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাননি, এক কথায় আমরা যাকে বলি অশিক্ষিত, সেই মানুষটা বই পড়তে না পারলেও বই চেনে বা বই কি সেটা বুঝে থাকে। ভাষা জ্ঞান বা শিক্ষার দক্ষতা অনুযায়ী বই পড়তে পারাটা নির্ভর করলেও রহস্যময় বাস্তব সত্য, এই রহস্যময় পৃথিবীতে এমন একটি বই আছে যা পৃথিবীর কোনো মানুষ আজও পড়তে পারেনি। কি লেখা আছে বইটির ভেতরে তা আজ পর্যন্ত কোনো মানুষ, কোনো বিজ্ঞানী, কোনো প্রযুক্তি বের করতে পারেনি। যে বইটি বর্তমান সময়ে এসেও পৃথিবীর সব থেকে রহস্যময় বই। যে বই পড়তে পারে না এই পৃথিবীর কোনো মানুষ, যে বই পড়বার শিক্ষা পৃথিবীর কারণেই। কোনো বিজ্ঞান বা প্রযুক্তি আজও যে বইয়ের ভাষা পড়তে পারেনি। কি লেখা আছে বইটিতে তা বর্তমান আধুনিক সময়ে এসেও রহস্যের জন্ম দেয়। যে বইটিকে ডাকা হয় রহস্যময় ভয়নিস পাণ্ডুলিপি নামে। চলুন জেনে আসি রহস্যময় বইটি সম্পর্কে। ভয়নিস পাণ্ডুলিপি ইতিহাসের সব থেকে আলোচিত একটি পাণ্ডুলিপি বা বই। মধ্যযুগের লেখা বইটি অন্যান্য সব বই থেকে সম্পূর্ণ আলাদা। এই বইয়ের ধরন এবং বর্ণমালার দুর্বোধ্যতা বইটিকে পৃথিবীর সব থেকে রহস্যময় বইয়ে উপস্থাপিত করেছে। বইটির অনুসন্ধানদাতা উইলফ্রিড ভয়নিসের নামানুসারে বইটির নামকরণ করা হয় ভয়নিস পাণ্ডুলিপি নামে। সত্যিকার অর্থে যদি এমনও হয়ে থাকে বইটির কোনো নাম রয়েছে, তবে সেটা বলতে বাধা নেই, সেটাও বর্তমান সময়ে কোনো মানুষের পড়বার সাধ্যতা নেই। চামড়া দ্বারা বাধাকৃত বইটির সর্বমোট পৃষ্ঠার সংখ্যা 234, মতক্রমে 240 পৃষ্ঠার কথা জানা যায়। গবেষকদের মতে বইটি আবিষ্কার হওয়ার পূর্বে কিছু পৃষ্ঠা হারিয়ে গেছে। পূর্ণ বইটি 272 পৃষ্ঠা ছিল বলে তথ্য পাওয়া যায়। বইটি লেখা এই পৃথিবীর অজ্ঞাত অদ্ভুত বর্ণমালার সাহায্যে। ইতিহাসবিদরা যে বর্ণমালার অস্তিত্ব পৃথিবীতে পাননি, আধুনিক কম্পিউটারের সাহায্যে পরীক্ষা চালানোর পরেও এর বর্ণমালার রহস্যের কোনো সমাধান সম্ভব হয়নি। তবে সবথেকে রহস্যময় বা ভয়ঙ্কর সত্য, বইটির মাঝে থাকা বর্ণমালায় এখন পর্যন্ত প্রায় 17,000 ধরনের বর্ণের সন্ধান পাওয়া যায়। লিখিত বর্ণনার সাথে হাতে আঁকা বিভিন্ন ছবির সংযোজন বইটিকে আরও রহস্যময় করে তুলেছে। যদি একটু জানতে চাই এই বইটি তাহলে কাদের বা কার লেখা আর এই পৃথিবীতে এলো কীভাবে, তবে ফিরে যাব সেই সময়ে যখন বইটি পৃথিবীতে প্রথম পাওয়া যায় বা প্রথম জনসম্মুখে প্রকাশ পায়। উইলফ্রিড ভয়নিস ছিলেন একজন বই বিক্রেতা। ব্যবসার জন্য বই কিনতে বের হয়ে প্রথম তার চোখে পড়ে অদ্ভুত হাতে লেখা এই বইটি। হাতে নিয়ে কিছুক্ষণ পরখ করে দেখার পরে কৌতূহলী হয়ে ওঠেন তিনি, কারণ তিনি বইয়ে লেখা কিছুই পড়তে পারছেন না। ভয়নিস নিজে অনেক ভাষায় পারদর্শী, কিন্তু এরকম বর্ণমালা এর আগে কখনো দেখেননি তিনি। বাধ্য হয়ে তিনি তার পকেট থেকে আরও কয়েকটা মুদ্রা বের করে বইটি কিনে ফেলেন। বিক্রেতা মুদ্রাগুলো পরীক্ষা করে বইটি ভয়নিসকে দিয়ে দেন। ভয়নিস বইটি ব্যাগের ভেতর ঢুকিয়ে বাসায় ফিরে আসে। বাসায় এসে বইটি নেড়েচেড়ে দেখছিলেন তিনি। হঠাৎ বইয়ের ভেতর থেকে একটি খাম মাটিতে পড়ে যায়। অবাক হয়ে তাকিয়ে থাকেন তিনি, বইয়ের ভিতর এই চিঠিটা কার? একদিকে অচেনা বর্ণমালার গোলকধাঁধা, অপরদিকে খামে ভর একটি রহস্যময় চিঠি। পৃথিবীর ইতিহাসে অন্যতম অমীমাংসিত রহস্যময় বই ভয়নিস পাণ্ডুলিপির গল্পের শুরু ঠিক এখান থেকে। 1921 সালে ভয়নিস পাণ্ডুলিপিগুলো জনসম্মুখে প্রকাশ করেন এবং গবেষকদের আগ্রহের কেন্দ্রে চলে আসে বিষয়টি। শুরু হয় বইটির পাঠ উদ্ধারের কাজ, কিন্তু রহস্যময় সত্য, বইটি জনসম্মুখে আসার 100 বছর পার হলেও আজ পর্যন্ত বইটির পাঠ উদ্ধার করতে সক্ষম হয়নি কেউ। কেউই পড়তে পারেনি রহস্যময় বইটি। আধুনিক প্রযুক্তির সাহায্যে বইটি থেকে আলাদা 4 পৃষ্ঠা নিয়ে কার্বন ডেটিং করা হয়। কার্বন ডেটিং এর ফলাফল অনুযায়ী মনে করা হয় বইটি সম্ভবত 1400 বা 1500 খ্রিস্টাব্দের সময় লেখা হয়েছিল। বইটিতে ব্যবহৃত বিভিন্ন কালির মধ্যে বড় রকমের কোনো পার্থক্য নেই, তবে বইটিতে অন্যান্য বইয়ের মতো শুরুতে লেখকের নাম বা কোনো স্বাক্ষর নেই। বইটির পূর্বের জ্ঞাত ইতিহাসে ফিরে গেলে বইটি শত শত বছর ধরে বিভিন্ন জনের হাত ঘুরেছে, কিন্তু কেউই বইটির কোনো রহস্য উন্মোচন করতে পারেনি। ইতিহাস থেকে পাওয়া যায় 1665 সালে বিজ্ঞানী জোয়ানাস মার্কাস মার্সি ইতালিতে তার বন্ধু কার্সারকে একটি চিঠি সহ বইটি প্রেরণ করেন, যেখানে মার্কাস তার বন্ধুকে বইটির অর্থ বের করে দেওয়ার অনুরোধ করেন। চিঠি থেকে জানা যায় বইটি হাবসবার্গের রাজা দ্বিতীয় রুডলফেরের মালিকানাধীনতার কথা। তবে আরও জানা যায় বইটির উৎপত্তি রাজা রুডলফেরের শাসনকাল 1576 থেকে 1611 সালের আরও 200 বছর আগে, কিন্তু সেই সময়ও বইটি তাদের কাছে একই রকমের রহস্যের ছিল। কারণ শত শত বছর ধরে বইটি নিয়ে গবেষণা হলেও কেউ বইটি পড়তে পারবার কোনো ভাষা বা জ্ঞান অর্জন করতে পারেনি। একের পর এক বইটির হাত বদল হয়। 1921 সালে ভয়নিস বইটি জনসম্মুখে প্রকাশ করেন একটি প্রদর্শনী আয়োজন করে। দিনের পর দিন, বছরের পর বছর শুধু নয়, শত শত বছর ধরে বইটি নিয়ে হয়ে আসছে গবেষণা, কিন্তু আজও বইটির কোনো পড়বার সাধ্যতা কারো হয়নি। বিশ্বের বড় বড় বিজ্ঞানী, ইতিহাসবিদ, ভাষাবিদ যোগ দেন বইটির পাঠ উদ্ধারে। এমনকি গোয়েন্দা সংস্থা FBI এবং CIA এর কর্মকর্তারাও বইটি নিয়ে গবেষণায় লিপ্ত। বইটি নিয়ে পৃথিবীতে যেমন হয়েছে গবেষণা, তেমনিভাবে বইটি নিয়ে একের পর এক জন্ম হয়েছে নতুন বইয়ের বা নতুন গবেষণাপত্রের। এবার যদি একটু জানবার চেষ্টা করি বইটির ভেতরে কী আছে। ভয়নিস পাণ্ডুলিপির মূল রহস্য এই বইয়ের পাতায় লেখা বর্ণগুলো, একটি অজানা ভাষায় লেখা সম্পূর্ণ বইটি। পৃথিবীর ইতিহাসে এরকম কোনো বর্ণমালার কোনো অস্তিত্ব না থাকায় বিজ্ঞানীরা মনে করেন বইটির বর্ণগুলো সাংকেতিক বর্ণ।
প্রতিটি পৃষ্ঠায় 2-3 করে অনুচ্ছেদ। এছাড়া বইটির মাঝে আঁকা বিভিন্ন চিত্রগুলো রহস্যের জন্ম দেয়। বইটির কিছু কিছু পৃষ্ঠায় রয়েছে বৃত্ত, অর্ধবৃত্ত, ত্রিভুজ ইত্যাদি জ্যামিতিক নকশার গুটি গুটি অক্ষরের বাক্য রচনা। শেষের পৃষ্ঠাগুলো লেখা জাপানিদের মতো লম্বভাবে। সম্প্রতি ভাষাবিদরা জানান, বইটির বেশ কিছু বর্ণে গ্রিক বর্ণমালার ছাপ পাওয়া গেছে, কিন্তু বেশিরভাগ বর্ণমালা দেখতে রসায়নবিদদের ব্যবহৃত বিভিন্ন চিহ্নের মতো মনে হয়। প্রাচীনকালে প্রাপ্ত অন্যান্য পাণ্ডুলিপিগুলোর মধ্যে প্রায়ই বাক্যে ভুলের কারণে কেটে দিয়ে সংশোধন করার নমুনা থাকলেও এই রহস্যময় বইটিতে ভুলের সংখ্যা শূন্য। গবেষকদের ঘুম নষ্ট করবে রহস্যময় বইটি বিভিন্ন রঙের কালির ব্যবহারে লেখা, এবং সম্পূর্ণ বইটিতে বর্ণমালার সংখ্যা প্রায় 17,000। বইটির ভেতরে ফুল, ফল, পাতা, মানুষ চিহ্ন সহ আঁকা ছবিগুলোকে গবেষকরা 7 বিভাগে ভাগ করেছেন। ভেষজ, জ্যোতির্বিদ্যা, মহাজাগতিক বস্তু, রাশিচক্র, জীবজগৎ, সাংকেতিক চিহ্ন এবং চিকিৎসা। কিছু কিছু ছবির সাথে রয়েছে সংক্ষিপ্ত বাক্য। বইটিতে চীনা পৌরাণিক ড্রাগনের ছবিও রয়েছে। একবিংশ শতাব্দীতে ইন্টারনেটের সাহায্যে বইটির রহস্যমীমাংসা করবার চেষ্টা চালায় FBI এর গবেষকরা, কিন্তু তারাও ব্যর্থ। বইটি নিয়ে বর্তমান সময়ে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় গবেষক, ইতিহাসবিদ, গণিতবিদ গবেষণা করে যাচ্ছেন। বর্তমানে রহস্যময় ভয়নিস পাণ্ডুলিপি বইটি যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত। বর্তমান সময়ে এসেও পৃথিবীর বুকে ছড়িয়ে ছিটে থাকা হাজারো রহস্য অমীমাংসিত অবস্থায়। তবে বইটির রহস্য উন্মোচনে গবেষকরা এখনও হাল ছাড়েননি। হয়তো একদিন বইটির রহস্য ভেদ হবে।